হ্যালো গাইস আবারো আমরা আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম সো আজকের ভিডিওতে আমরা নতুন আরেকটি বিষয় দেখব গত ক্লাসে যদিও আমরা দেখলাম শুধু ক্লাস সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আইডি সম্পর্কে জানব সো আইডি বিষয়টা কি আইডি বিষয়টা ক্লাসের মতোই একটা বিষয় যে এটাও আমরা কোনো সেকশন কোনো হেডিং প্যারাগ্রাফ এক্সেট্রা যে কোনো ট্যাগ হইতে পারে যে কোনো ট্যাগে আমরা আইডি ইউজ করতে পারি তবে আইডির বিষয়টা হচ্ছে কি আইডি ইউনিক থাকে সব সময় একটা আইডি আমরা একবারই মানে একটা ইয়ার মধ্যে যেটা বলতে চাইছি যে একটা ট্যাগের মধ্যে আমরা একবারই একটা আইডি ইউজ করতে পারবো মাল্টিপল আইডি আমরা একসাথে ইউজ করতে পারবো না ওকে সো এটা হলো বিষয় সো আমরা একটা আইডি কিন্তু একবারই ইউজ করতে পারবো ক্লাস কিন্তু আমরা মাল্টিপল ইউজ করতে পারবো মনে করো এখানে একটা ক্লাস আছে এই ক্লাসের মধ্যে আমরা আবার লিখতে পারি প্যারা টু কিন্তু আইডির মধ্যে এই কাজটা করতে পারবো না আইডি আমাদের একটা ট্যাগের জন্য একটাই হবে একবারই হবে ওকে সো মাল্টিপল আইডি আমরা এখানে ইউজ করতে পারবো না কিন্তু ক্লাস মাল্টিপল আমরা ইউজ করতে পারবো ওকে সো এটাই এক্স্যাক্টলি বোঝানোর চেষ্টা করেছি তোমাকে যদি না বুঝে থাকো অবশ্যই তুমি কোশ্চেন করবা কমেন্ট সেকশনে অথবা আমাদের কমিউনিটি গ্রুপে ওকে সো আমরা এখন কী করবো আমরা আজকে পি না নিয়ে আমরা নিলাম হেডিং হেডিং নেওয়ার পরে এখানেও আমরা সেমভাবে লোর এম 5 ওয়ার্ড নিলাম নেওয়ার পরে একটা আইডি নিব সো আইডি নেওয়ার জন্য আমাদের এখানে আইডি অ্যাট্রিবিউট লিখতে হয় লিখার পরে এখানে আইডির নাম থাকে এই জায়গাতে আমরা লিখে দেই যে আইডি প্যারা ওকে লিখলাম আর কি এখানে আপাতত কোনো মিনিংফুল কিছু দিচ্ছি না সো এখানে তোমরা সবসময় চেষ্টা করবে যে মিনিংফুল কিছু দিয়ে এগুলোকে লিখার জন্য সো আইডি প্যারা দিলাম এটা আমরা এখন ইনস্টল করব আমরা এখন রিলোড দিলে এর নিচে দেখবা যে আইডি প্যারা নামে একটা টেক্সট চলে আসছে সো এটা আমরা ইনস্টল করার জন্য এই যে আমাদের স্টাইল যেই ট্যাগটা আছে হেডের উপর সো আমরা ওইখানে চলে যাব এই হেডের ভিতরে আমরা এখানে চলে গেলাম আমরা একবারে টপে গেলাম যাওয়ার পরে এখানে যে স্টাইল আছে এখন আমরা আইডি নিয়ে কাজ করব সো আইডি ধরতে গেলে আমাকে যে কাজটা করতে হবে মানে যে আইডিটা আমি যেই জায়গাতেই লিখি না কেন যদি আইডিটা ধরতে হয় আইডিকে স্টাইল করতে হয় তাহলে আমাকে হ্যাশ ইউজ করতে হবে এই যে হ্যাশ হ্যাশের পরে কি থাকবে আইডির নামটা দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট ক্লাসের মতোই দেন আমরা এখানে যে কোনো স্টাইল করতে পারি সো আমরা এখানে কী করবো এইটারও একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই সো ব্যাকগ্রাউন্ড কালার এটার কী দেবো এটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিই রেড দিই ওকে সো রেড দিতে পারি বা এটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা ব্ল্যাক দিই এটা দিব আমরা ব্ল্যাক ওকে সো ব্ল্যাক দিলাম দেওয়ার পরে এটার কালার হবে কি যেহেতু ব্ল্যাকের মধ্যে তো আর ব্ল্যাক বোঝা যাবে না সো এটার আমরা কালার হোয়াইটে রাখলাম রাখার পরে এখন যদি আমরা রিলোড করে ফেলি দেখো এটাও কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড পেলো একটা কালার পেলো সো আমরা যেহেতু সিএসএসের এখন বিশেষ কিছু জানি না বা সিএসএসটা ইন ডিটেলস এখনও ভালোভাবে জানি না সো আমরা ইন ফিউচার ভালোভাবে জানবো আমরা যেহেতু সিএসএস মডিউলও আমাদের চলতেছে সিএসএসের ভিডিও আমাদের চলতেছে ওইখান থেকে আমরা ভালোভাবে সিএসএস জানবো তারপর আমরা নিজেরা সবাই মিলে প্রজেক্ট বানাবো ওকে সো এই ছিল আর কি বিষয় ওকে সো এইভাবে মূলত আমরা কি করতে পারি এইভাবেই আমরা মূলত এই কাজগুলো করে ফেলতে পারি এভাবে আমরা ক্লাস ইউজ করেও আমরা স্টাইল করতে পারি আইডি ইউজ করেও স্টাইল করতে পারি সো এখন একটা কোশ্চেন তোমার চলে আসতে পারে যে ভাইয়া আমি আইডি কখন ইউজ করবো আর ক্লাস কখন ইউজ করবো সো ক্লাস ইউজ করবো তখনই যখন আমরা মনে করি যে আমাদের কোনো একটা স্টাইল মাল্টিপল জায়গাতে আমার অ্যাপ্লাই হইতে পারে বা কোনো একটা ক্লাস আমি মাল্টিপল জায়গাতে মানে ওই স্টাইলের ক্লাসটা আমি মাল্টিপল জায়গাতে ইউজ করবো ওকে আর আইডিটা হবে এমন যে আমার এমন একটা স্টাইল আছে যেটা ইউনিক পুরো ওয়েবসাইটের মধ্যে একবারই ইউজ হবে ওকে আর বারবার ইউজ হবে না সো ওই ক্ষেত্রে আমি আইডিটা ইউজ করবো বাট একটা ক্লাস ইউজ করবো আমি যেটা রিপিটেড আছে বা কোনো একটা মানে কমনলি কোনো ডিজাইন করতে গেলে আমরা ক্লাস ইউজ করে ফেলবো আর যদি ইউনিক হয়ে যায় যে এই সেকশনের জন্য এই ডিজাইনটি ইউনিক এটা যেহেতু অন্য কারোর সাথে কি হয় না যে এলোমেলো না হয়ে যায় তার জন্য আমরা কী করবো আইডি ইউজ করে ফেলবো ওকে সো আইডি আর ক্লাসের বিষয়টা আমরা বুঝে ফেলছি আইডি অ্যাট্রিবিউট এবং ক্লাস অ্যাট্রিবিউট আমরা দুইটাই বুঝে ফেলছি সো আইডি সবসময় আমাদের ইউনিক হবে এটা আমরা বুঝে ফেলছি যে আমরা চাইলেই এই যে আমরা যেই জায়গাতে আইডি লিখছি আমি যদি একবারে ডাউনে চলে যাই একবারে ডাউনে চলে আসলাম এখানে যদি আমরা আরেকটা আইডি লিখি দেখো আইডি প্যারা টু এটা লিখি এবং রিলোড দিই দেখবো যে আমার আইডি পাচ্ছে না আমার এই আইডিটাও পাচ্ছে না এটাও পাচ্ছে না ওকে বাট ক্লাসের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হবে না ওকে দেখো তুমি ক্লাসের ক্ষেত্রে কিন্তু আমরা এই সমস্যাটা করবে না এই যে করে নাই ক্লাসের ক্ষেত্রে এই সমস্যাটা করবে না কিন্তু এই জায়গাতে এসে সে আর আইডি পাচ্ছে না এক্স্যাক্টলি তার আইডি কোনটা এটা ব্রাউজারের ঠিকমতো রিড করতে পারবে না একটাই আইডি হবে ইউনিক সো এটা দিলে আমার যে বিষয়টা হবে তখন সে রিড করতে পারবে সো আমরা আশা করি যে আইডির বিষয়টা আমরা ক্লিয়ার এটা আমরা বুঝে ফেলছি সো এই জন্য আমরা কী করবো এটা দিয়ে একটা প্র্যাকটিস করে ফেলবো এবং আমরা এই কমিউনিটিকে গ্রো করার জন্য তোমাদের সাপোর্ট অত্যন্ত জরুরি। তোমরা কি করবা, আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবা, গিয়ে ওইখানে তোমার যত ধরনের সাপোর্ট আছে তুমি এখানে পোস্ট করে আস্তে আস্তে সাপোর্ট নিবা, এবং আমাদের সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবা। যেহেতু কমিউনিটি যত গ্রো হবে ততই আমরা ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার হব। তোমার একটি সাবস্ক্রাইব হয়তো বা আমাদের জন্য অনেক ইন্সপায়ার হিসেবে কাজ করে। সো এমন তোমাদের কোনো রিলেভেন্ট, আমাদের একটা টপিকের উপর ভিডিও বানাতে গেলে অনেক কথাই চলে আসে বা অনেক কিছু তোমার মাথায় আসতে পারে। সো সেই ক্ষেত্রে তোমার যত ধরনের কুইরি কোশ্চেন আছে তুমি গ্রুপে করতে পারবা, এবং আমাদেরকে কোনো সাজেশন দিতে চাইলে তুমি কমেন্ট বক্সে সাজেশনও দিতে পারবা। তাহলে আবার দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকো।